নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর একটা বটলের নতুন প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা খুবই সুস্বাদু হয়, করাও খুবই সোজা। এটা হচ্ছে পটলের মুড়ি ঘন্ট। এটা আপনারা বাড়িতে সকলে বানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পটলের মুড়ি ঘন্ট করতে লাগছে, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা টেবিল চামচে 2 চামচ, জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপরে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। ফোড়নে লাগছে ঘি, গোটা জিরে, গরম মশলা, তেজপাতা। আর মশলার মধ্যে লাগছে 1টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, জিরে বাটা 1 চামচ, চা চামচের 1 চামচ, আর ধনে বাটা 1 চামচ মিক্সড করে নিয়েছি। চিনি, হলুদ, নুন, আদা বাটা 1 চামচ নেব, আর লঙ্কা গুঁড়ো। আর পটল নিয়েছি, একটু শিল রেখে রেখে কেটেছি, এগুলোকে একটা পাশ এই দিকে আর একটা পাশ উল্টো দিকে এইভাবে করে কেটেছি, ভেতরে যাতে রসটা ঢুকে। এই দিয়ে আমি রান্নাটা করব, আর সর্ষের তেলে হবে। টেবিল চামচে 3 চামচ আমি তেল দিচ্ছি, মানে এটা চামচটা ছোট তাই জন্য টেবিল চামচে 3 চামচ। আর একটু হলুদ আর নুন আমি পটলটায় প্রথমে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পটলটা আমি ভেজে তুলে রাখবো, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটা নিরামিষ তরকারি যে সবাইকে দেওয়া যায়, নিজেরাও পাল পর্বণে খাওয়া যায়। আমি একটু চাপা দিয়ে দিয়ে করবো, একটু চাপা দিয়ে রাখছি, আবার 1টা পাশ হলে উল্টিয়ে দেবো। মন্দিরটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এটা আমি তুলে নেব, বাটিতে তুলে নেব। কড়াই আবার একটু তেল দিচ্ছি, 4 চামচে 2 চামচ তেল দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, এই ফোড়নগুলো আমি দিয়ে দিলাম সব। সাথে একটু ঘি দিলাম। এবারে আমি মশলাগুলো এক জায়গায় আমি মিশিয়ে নেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লঙ্কা,
সামান্য জল দিয়ে পেস্টের মতন করে নেব। এবারে এই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, এবারে চাল ভিজেটা ওটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিলাম, একটু অল্প নুন দিলাম। আগে পটলে ভাজতে নুন দিয়েছিলাম, এই জন্য নুনটা এবারে কম দিলাম। পটলগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি এটা ঝোল থাকে না, গামাখা গামাখা হয়, ওই জন্য সেই পরিমাণ করে জলটা দিতে হবে। এটা সেদ্ধ হবে, চালটা সেদ্ধ হবে, পটলগুলোও সেদ্ধ হবে, এই জলটুকুনি লাগবে। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। দেখি খুলে হয়েছে নাকি। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, পটলের মুড়ি ঘন্ট হয়ে গেল, আমি এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল পটলের মুড়ি ঘন্ট। এটা আপনারা সকলে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।